পুরা সম্পূর্ণ টিম আমরা বেরিয়ে পড়েছি আর আমরা চলছি পুলিশ বাজার। সঙ্গে আছে সুধীর, মেয়ে পাপিয়া আর মিসেস, আর আমার দুই হনুমান শুভ অ্যান্ড সূর্য। পাপিয়া, আজকের প্রোগ্রাম কী কী প্রোগ্রাম? আজকে আমরা লোকাল ধরব আর জাস্ট একটু আর কি ঘোরা ঘুরি। আর সত্যি বলে যে স্কটল্যান্ড অফ নর্থ ইস্ট, ঠিক স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। ঘুরে দেখা শিলংয়ের পুলিশ বাজার, পাহাড় এবং শালবনে ঘেরা মেঘালয়, আর এই মেঘালয় রাজ্যের রাজধানী শিলং, আর শিলংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত পুলিশ বাজার। তাই আজকের সফর মেঘালয়ের পুলিশ শিলং শহরটি, তার প্রাকৃতিক ল্যান্ডস্কেপ বৈচিত্র্য, এক বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত, এবং শিলং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পুলিশ বাজার স্থানীয় পণ্য ও বিভিন্ন রকমের কেনাকাটার জন্য একটা জনপ্রিয় স্থান। পুলিশ বাজার এক প্রাণবন্ত বিস্তৃত পণ্যের জন্য পরিচিত। শিলংয়ের পুলিশ বাজার মেঘালয় সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহ্যের প্রতীক। পুলিশ বাজার মেঘালয়ের সাংস্কৃতিক পরিচয়কে মূর্ত করে তোলে। রাজ্যের ইতিহাস, রীতিনীতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে। তো চলুন মেঘালয় পুলিশ বাজার। এসে গেছি পুলিশ বাজার। আর এই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি এই পুলিশ বাজার। এই দিকটাতে হয়ে গেছে পুলিশ বাজারের দিকে।
সামনে প্রচুর ভিড়, আর এই হলো পুলিশ বাজারে। একই সময় মানে এখানে সবসময় এইভাবে এরকম ভিড় থাকে, আর এই হলো পুলিশ বাজারের দৃশ্য। দোকানে ঢুকে পড়লাম। আর কি কিনবে? আইসক্রিম, কুলফির দোকান দেখতে পাচ্ছি, কফি খেয়ে কফি খেয়ে নিচ্ছি একটু। আমুলের হার্ভিস্টু শিলংয়ের মধ্যে ফেমাস বলছে। এখানে ভ্যারাইটিস ধরনের কেক, বিস্কিট, রোল এবং অনেক কিছু ইয়ে রয়েছে, এবং দামও রিজনেবল। তুমি কোনটা নিচ্ছ? আচ্ছা, এটা একটা আর কি, আমি একটা নিয়ে নিই। এদিকে ও খাচ্ছে, কেমন টেস্ট? কেমন টেস্ট? কেমন? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, সবাই খাচ্ছে, তা আমি একটা টেস্ট করে দেখি। আমি তো নিয়ে নিয়েছি। কাকে কাকে উঠাবো? জাস্ট কেক একটা খাচ্ছি, খেয়ে দেখি। রেডি এবং হট, গরম, বেশ ভালোই। ভালো ভালো সুবির কি কি কিনলে? এইটা কত করে? কত করে? ৬০ আর এটা ৬০ টাকা, ৬০ করে। ওকে, বেশ ভালো লাগলো খেয়ে। তো অনেক কেনাকাটা হলো, ঘোরা হলো, দেখা হলো, খাওয়া দাওয়া হলো, এখন বিদায় নিচ্ছি। নমস্কার।
শুভেচ্ছা শুভকামনা।